वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज के मोहनबागान वर्सेस नॉर्थ ईस्ट यूनाइटेड এর ম্যাচ আছে। মোহনবাগান তোমরা জানো দুটো ম্যাচ মানে ড্র করেছে। আগের একটা আইএসএল এর ম্যাচ মুম্বাই এর এগেইনস্ট, আর একটা হচ্ছে যে এফসি কাপে ম্যাচ আছে রপসন এর এগেইনস্ট ড্র করেছে ম্যাচটা। তো দেখা যাক এই ম্যাচটা কি করে। আজকে মনে হয় তোমার হচ্ছে ম্যাকাউস হচ্ছে যে তোমার হচ্ছে ডেবিউ করতে পারে, তো সেটার জন্য বিশাল এক্সাইটেড আছি। তো দেখি কে হয়, আর টিম ভেতরে অ্যানাউন্স হচ্ছে, তো ভেতর থেকে হচ্ছে দেখা হচ্ছে। আর অ্যালবার্টো হচ্ছে আজকের ম্যাচে আউট আছে, তো দেখা হচ্ছে স্টেডিয়ামে। দেখা যাক কি হয়।
এখন অব্দি তো মানে একটা দিবেন দুটোতে গোলটা হলো, আর দুটো যে গোল খেলে একটা কাউন্টারে না, একটা তো হচ্ছে ডিফেন্সে জোসের জন্য গোল থাকে, তো দেখি কি হয়। আর একটা স্কোয়াটের শট হচ্ছে গোল লাইন সেভ করলো মার্কুস ইউনাইটেড একটা ডিফেন্ডার, তো দেখছি সেকেন্ড হাফে সিস্টেম অনেক সম্ভব। অসাধারণ গোল করলো, দুবার অবশ্য আমি গোলটা তুলতে পারিনি, বাট অসাধারণ কামিজ একটা গোল করলো, বাট জিতলো ম্যাচটা সব থেকে একটা দৃশ্যটা আছে। খেলাটা কিন্তু ভালো খেলিনি এটা মানতে হবে, ডিফেন্সে প্রচুর প্রবলেম আছে, মলিনাকে ডিফেন্স নিয়ে আরও ভাবতে হবে। জিতেছি, 3 পয়েন্ট পেয়েছি, এটা একটা খুবই ভালো বিষয়, বাট ডিফেন্স আরও ভোগাবে আমার যা মনে হয়। জিমি ম্যাকলারেন যে ডেবিউ করেছে 78 মিনিটের মাথায় মনে হয় নিয়মিত 12 মিনিটে খেলা দেখে খুব একটা বোঝা যাবে, টাচ খুবই ভালো, খুব ছটফটে প্লেয়ার লাগলো জিমি ম্যাকলারেনটে। তো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে ঠিক মোহামেডান ম্যাচের যুব ভারতীদের 5 তারিখ, সো পুজোর আগে, তো ততক্ষণের জন্য টাটা।